এটা, হ্যাঁ এটা লাইসেন্স, এই হলো আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি মুভিং বাংলাদেশের পক্ষ থেকে। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি ঢাকা শহরের সুন্দর একটি জায়গা। আপনারা জানেন যে এই নদীটির নাম হলো বুড়িগঙ্গা নদী। ওই দূরে সদরঘাট অবস্থিত। সদরঘাট থেকে ঠিক আপনি যদি পূর্ব দিকে আসেন, অর্থাৎ পুস্তকলা ব্রিজ, এই পুস্তকলা ব্রিজ থেকে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়। এখন বর্ষাকাল, যার কারণে কিন্তু পানিটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন। অন্য অন্য সময় কিন্তু এই পানিটি আরেকটু কালচে থাকে। বন্ধুরা, আপনারা দেখছেন এই লঞ্চটি চাঁদপুর থেকে এসে সদরঘাটের দিকে যাচ্ছে। এখানে দাঁড়িয়ে মানুষ কিন্তু প্রতিদিন ভিড় জমায় শুধুমাত্র এই লঞ্চ দেখার জন্য, প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য এবং নদীর পানি দেখার জন্য। যারা ঢাকা শহরে বসবাস করেন তারা অবশ্যই জানেন যে ইচ্ছে করলে আপনার হাতের কাছে কিন্তু এমন নদী পাওয়া যাবে না, যার কারণেই আশপাশ থেকে লোকজন এসে এই ব্রিজের উপরে ভিড় জমায়। আপনারা হয়তো একটু পরে দেখতে পারবেন যে কি পরিমাণ মানুষ এখানে ভিড় জমিয়েছে। তার আগে এই সুন্দর দৃশ্যগুলো আপনারা এত মানুষ এখানে এসেছে শুধুমাত্র এই লঞ্চগুলো দেখার জন্য এবং সুন্দর বাতাস উপভোগ করার জন্য। প্রিয় বন্ধুরা, এই ব্রিজের উপরে কি হয় আপনাদেরকে আগে বলেছি, এই যে দেখুন কী অবস্থা। এদেরকে দেখলে মনে হয় যে এরা হলো কিশোর গ্যাংয়ের গ্রুপের মতো। এই জন্য এখানে এসে কিন্তু একটু সাবধানে থাকতে হবে, আপনার টাকা পয়সা মোবাইল এগুলো কিন্তু ছিনতাইয়ের সম্ভাবনাও থাকতে পারে। আর সন্ধ্যার পরে অবশ্যই এখানে অবস্থান করবেন না, কারণ জায়গাটি দেখে আমার কাছে কিন্তু একটু অন্যরকম মনে হয়েছে, এই যে এরা ঘুরতে এসেছে এখানে। যাই হোক, সব মিলিয়ে একটি বিনোদন কেন্দ্র এখানে তৈরি হয়ে গিয়েছে। আপনারা দেখছেন মুভিং বাংলাদেশ। আমি যাচ্ছি এখন ঢাকা শহরের ভিতরে, অর্থাৎ পুস্তকলা ব্রিজ থেকে ধোলাইপাড়ের দিকে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, এইখানে একটু লক্ষ্য করুন ভালো করে, এই যে রাস্তার মাঝখানে দেখুন এই যে জটলা পাকিয়ে রয়েছে, এই লোকগুলো কিন্তু এই দেয়াল ডেঙে পার হয়, ওই পাশে যায় আবার এই পাশে আসে, দেখুন কী অবস্থা। দুর্ঘটনা কিন্তু এদের কারণেও ঘটতে পারে। আপনারা জানেন যে আমাদের দেশের মানুষ কত অসচেতন, 10 কদম হেঁটে যায় না ফুটওভার ব্রিজে ওঠার জন্য, আবার ফুটওভার ব্রিজ উপরে ফাঁকা থাকে, নিচ দিয়ে হেঁটে হেঁটে রাস্তা পারাপার হয়। আসলে যদি আমরা সচেতন না হই তাহলে কিভাবে দুর্ঘটনা থেকে বাঁচব এবং এই দেশকে এগিয়ে নিয়ে যাব। আমাদের মনের পরিবর্তন আনতে হবে, আমাদেরকে আরও সচেতন হতে হবে। প্রিয় বন্ধুরা, দেখতে দেখতে আমি কিন্তু চলে এসেছি প্রায় ধোলাইপাড়ের একদম কাছে। এই যে সামনে যে জায়গাটি রয়েছে এখান থেকে একটি ব্রিজে উঠব। তার আগে এই যে বাম পাশে এখানে কিন্তু একটি রাস্তার কাজ চলছে, যার কারণে এখনও ওটি উন্মুক্ত করে দেওয়া হয়নি। প্রিয় বন্ধুরা, এই ব্রিজ থেকে নামার পরেই
আপনারা দেখবেন যে কীভাবে আমাকে একটি ট্রাফিক পুলিশ সার্জেন্ট থামিয়ে আমার পেপারসগুলো কাগজপত্রগুলো চেক করলো। এখানে কিন্তু আপনাদের শেখার বিষয় আছে যে কী কী পেপারস রাখতে হয় সাথে, তারপর কী ঘটলো সেটি দেখার জন্য আপনারা অপেক্ষা করুন। চলে এলাম ধুলাইপার মোড়, যেখানে এসেই হালকা একটু জ্যামের মধ্যে পড়লাম। যেহেতু আজ শুক্রবার, শুক্রবার হওয়ার কারণে গাড়ির চাপ একটু কম, এরপরেও এই সমস্ত যেখানে পাসিং রয়েছে, চৌরাস্তাগুলো রয়েছে, ওভারটেকিং রাস্তা পারাপারের ব্যবস্থা রয়েছে, সেখানে কিন্তু একটু ধীর গতি তৈরি হয়। আপনারা একটা বিষয় খেয়াল করবেন যে এই ট্রাফিক সার্জন সে কিন্তু আরেকটি ড্রাইভারের কাছ থেকে কাগজপত্র চেক করতেছিল, তো আমাকে দেখে সে খুব অ্যালার্ট হয়ে গেল এবং সিগন্যাল দিল আপনারা এই যে সামনে যে স্কুটিটি যাচ্ছে এই এই খেয়াল করুন, খেয়াল করুন, এই যে এই দেখুন সে প্রস্তুত নিচ্ছে, সে প্রস্তুতি হচ্ছে, প্রস্তুতি নিল, এই যে আবার দেখুন একটু, এই দেখুন সে পুরোপুরি প্রস্তুত। বিশেষ করে আমার কাছে ক্যামেরা থাকার কারণে কিন্তু সে এই কাজটি করেছে, সে খুব ভাব সাব নিয়ে সুন্দর করে তার দায়িত্ব পালন করে যাচ্ছে এবং আমাকে জিজ্ঞেস করলো কি কি দেখবেন ভাইয়া। ড্রাইভিং লাইসেন্স, গাড়ি এর, হ্যাঁ এটা লাইসেন্স, এই হলো সিটের নিচে আছে, দেখানো লাগবে, সব আপ টু ডেট, থ্যাংক ইউ। প্রিয় বন্ধুরা, আমার কাছে কিন্তু যা ছিল পেপারস একদম এনাফ এবং সব পাকাপোক্ত, তা আপনারা রাস্তায় বের হলে অবশ্যই আপনাদের মোটরসাইকেলের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, ট্যাক্স টোকেন সাথে রাখবেন, তা না হলে কিন্তু মামলা খাওয়ার হাত থেকে আপনারা বাঁচতে পারবেন না। যাই হোক, আপনারা দেখলেন যে কীভাবে একজন ট্রাফিক পুলিশ সার্জেন্ট তার দায়িত্ব পালন করে এবং গাড়ির কাগজপত্র কীভাবে চেক করে। আমি এই মুহূর্তে ঠিক একদম ধোলাই পার যে চৌরাস্তা যেখানে কাজ চলছে, এখানে একটি চত্বর তৈরি করা হবে, সেই জায়গাটি পার হয়ে আমি আরেকটু সামনের দিকে এগোচ্ছি। আর এই মোড়ে কিন্তু সব সময় এই রকম গাড়ি, রিক্সা, সিএনজি এগুলো জটলা পাকিয়ে থাকে, দেখুন। এটি আমাদের শহরের চিরচাইতে একটি নিয়ম, এই দেখুন, মানে যা ইচ্ছে তাই আর কি, কি আর বলবো। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আগামী পর্বে আবার দেখা হবে, আসসালামু আলাইকুম।